হরিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহ নিবেদক মৌসুমী অপটিএডু এবং এপিজি প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বেলপুকুর কৃষক সংঘ পুজো কমিটির মঞ্চে। পঞ্চমের দিন আমাদের যে পুজো পরিক্রমা হয়েছিল, দুটি পর্বের মধ্যে দিয়ে আমাদের পুজো পরিক্রমা হয়েছিল এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিচারক মণ্ডলীরা। বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে সেখান থেকে তাদের বিচারে নিরেখে সেরার সেরা যে শিরোপা ছিনিয়ে নিয়েছেন যে সমস্ত পুজো মণ্ডপগুলি, তাদের সেই ফলাফল ঘোষণার দিন আজকে। এই মুহূর্তে আমরা যখন রয়েছি বেলপুকুর কিশোর সঙ্গে, বুঝতেই পারছেন কোনো না কোনো বিশেষ পুরস্কার তো ছিনিয়ে নিয়েছে আনন্দবার্তার কাছ থেকে বেলপুকুর কিশোর সঙ্ঘ, একদমই তাই। তবে কী সেই পুরস্কার সেটা তো অবশ্যই জানাবো, তার আগে তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে প্রচেষ্টা, তার মধ্যে দিয়ে তারা আজকে যে মণ্ডপ তারা তৈরি করেছেন, তার জন্য ছোট্ট সম্মান জানাবো আনন্দবার্তার পক্ষ থেকে। আমি মঞ্চে ডেকে নেব সুমন্ত চট্টোপাধ্যায়কে। যদি সুমন্ত চট্টোপাধ্যায় পুষ্পস্তবক তুলে দেবেন, নয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়া হবে বেলপুকুর কিশোর সঙ্ঘের হাতে। এরপর আজকের বিশেষ দিনে অবশ্যই বিশেষভাবে পুরস্কার দেওয়ার আগে সামান্য মিষ্টিমুখ করানো হবে আনন্দবার্তার পক্ষ থেকে এবং তার জন্য আমি মঞ্চে ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার পরমেশ্বর মহন্তকে। মহিলা পরিচালিত তাদের যে টিম রয়েছে তাদেরকে মিষ্টিমুখ করানো হবে। আমি মঞ্চে ডেকে নেব হরিরক স্কুলের দুই কর্ণধার স্বর্ণব সাক্সেনা এবং অনিরুদ্ধ সাক্সেনাকে। জানিয়ে দিই এবার তাহলে শহরের সেরা প্রতিমার পুরস্কার তারা ছিনিয়ে নিয়েছেন এবছর আনন্দবার্তার পক্ষ থেকে। আমি এরপর তাদের হাতে সেই স্মারকলিপি তুলে দেওয়া হবে, স্মারকলিপি তুলে দেবেন হরিরক স্কুলের কর্ণধার স্বর্ণব সাক্সেনা। একবার হাততালি হয়ে যাক। এরপর মোমেন্টো তুলে দেবেন হরিরক স্কুলের আরেকজন। আনন্দবার্তার পক্ষ থেকে ছোট্ট একটা সম্মান রয়েছে এবং সেই চেক, 5,000 টাকার যে চেক রয়েছে সেটি তুলে দেবেন এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের যিনি কর্ণধার রয়েছে ডক্টর আবির কুহ মহাশয়। যে সদস্য রয়েছেন তাদের হাতে চেক তুলে দিতে অনুরোধ জানাব। আনন্দবার্তার পক্ষ থেকে যে সম্মানে সম্মানিত হয়েছেন এবং তাদের কেমন লাগছে এই মুহূর্তে একবার জেনে নেব যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে। আমাদের খুব ভালো লাগছে, খুব থ্যাংক ইউ, ধন্যবাদ আইবিপি, সরি আনন্দবার্তা। তো আমরা আশাতে তো ছিলাম যে আমরা কিছু একটা পাবো, তো খুব আমরা এক্সাইটেড, খুব আনন্দিত, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আবারও একবার সকলকে জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো করে কাটান পুজো, তবে হ্যাঁ সুস্থভাবে কাটান। নমস্কার। কারণ আমাদের জায়গা খুবই সংকীর্ণ, আপনারা আস্তে আস্তে আসুন, আমাদের প্রতিমা দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন। শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আমাদের মণ্ডপে এসে উপস্থিত হয়েছেন, ওনারা
এবং ওনারা এই হলিডক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহনিবেদক মৌসুমী ডক্টর এবিজি প্যাথোস্ক্যান সেন্টার এবং অপটিজুর পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমাদের পঞ্চমী দিন যে পুজো পরিক্রমা হয়েছিল, আপনারা জানেন আমাদের দুটি পর্বের মধ্যে দিয়ে পুজো পরিক্রমা হয়েছে এবং সেখান থেকে বিচারক মণ্ডলীদের বিচারেতে সেরার যে শিরোপা জিতে নিয়েছেন যে সমস্ত পুজো কমিটিগুলি তাদের পুরস্কৃত করার দিন এবং সেই ঘোষণা করার দিন আজ চলে এসেছে। আজ এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে, বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তো অবশ্যই রয়েছে এবং সেই পুরস্কার কি সেটা তো অবশ্যই আমরা জানাবো। তার আগে আমি মঞ্চে ডেকে নেব হরিয়ক স্কুলের দুই কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা এবং অনিরুদ্ধ সাক্সেনাকে এবং তার সঙ্গে ডক্টর এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের কর্ণধার যিনি রয়েছেন ডক্টর আবির গুহকে। কি পুরস্কার রয়েছে সেটা তো অবশ্যই জানাবো, কিন্তু পঞ্চমের দিনে আমাদের যে পরিক্রমা হয়েছিল সেই পরিক্রমার মধ্যে দিয়ে বিচারকরা কিভাবে কোন মণ্ডপকে কিভাবে দেখেছেন সেই ব্যাপারে আমি আগে দুজার কথা বলতে অনুরোধ জানাবো স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে। শুভ সন্ধ্যা এবং শুভ সপ্তমী সকল দর্শককে আগে জানাই। আমরা পঞ্চমীর দিন থেকে পুজো পরিক্রমা করছি, পুজো পরিক্রমা এবার দু দফায় হয়েছে। চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা পুজো মণ্ডপ এবং দুর্গা প্রতিমাকে যতটা ভালোভাবে, যতটা উচিত এবং যোগ্যভাবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ দিয়ে সেটাকে বিচার করার চেষ্টা করেছি, যাতে কোনো রকম কোনো ভুল ত্রুটি না হয়ে যায় এবং উচিত জায়গায় আমরা উচিত পুজো কমিটিকে ঠিকঠাকভাবে বিবেচনা করে উচিত স্থান দিতে পারি এবং উচিত প্রাইজ তাদের হাতে তুলে দিতে পারি। তো আমরা এবারে যখন আমরা দেখছিলাম সমস্ত পুজো শশা গোটা বর্ধমান পূর্ব বর্ধমান জুড়ে, আমাদের কিছু কিছু জায়গায় মনে হয়েছে যে কিছু থিম রিপিটেশন আছে, কিছু কনসেপ্ট যেগুলো আমরা একটু সিমিলারিটি পেয়েছি, রিপিটেশন পেয়েছি। হতে পারে কারো কোনো থিম ভালো লেগেছে, কিন্তু কিছু থিম রিপিটেশন আমরা এই বছর অনেক কিছু থিম রিপিটেশন পেয়েছি। তো আমরা অনেক কিছু দেখতে দেখতে যখন আমরা শ্যামলালে আসি, আমাদের প্রথমেই শ্যামলালের গেট দিয়ে প্রবেশ করার সময় যে রথ ওখানে আছে, সেই রথে চেপে যেন আমাদেরকে একটা অন্য দুনিয়ায় নিয়ে চলে যাওয়া হয় এবং সেই দুনিয়ায় মানে এই যান্ত্রিক সমাজে যে আমরা একটা অন্য মনে হয় যে বেশ কিছুক্ষণের জন্য একটা অন্য সময়ে একটা অন্য দেশে চলে এসেছি, যেখানে একটা খুব মনোরম পরিবেশ তৈরি হয়েছে, যেটার যার জন্য আমরা শ্যামলাল পুজো কমিটিকে যারা কর্ণধার যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে যারা আর্টিস্ট শিল্পী যারা মানুষ আছেন যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে সম্মান জানাই। তারা যেন এরকম ভালোভাবে কাজ করে থাকেন, আরও সামনে আমাদেরকে বর্ধমানের নাগরিকদেরকে পূর্ব বর্ধমানের সমস্ত সকল বাসিন্দাকে এইভাবেই মুগ্ধ করে তুলুক, এইভাবেই রথযাত্রায় অন্য জায়গায় অন্য দুনিয়ায় প্রবেশ করে নিয়ে যাক। আমরা এই যান্ত্রিক সমাজ থেকে কিছুদিনের জন্য দুর্গাপুজোর সময় আনন্দে থাকতে চাইছি, সবাইকে আনন্দ দিন। আমরা পুরস্কার আপনাদেরকে খুব শীঘ্রই জানালার দিকে চোখ রাখুন, খুব শীঘ্রই আমরা জানতে পারবেন আপনারা কি পুরস্কার পেয়েছেন। তবে আমাদের দিক থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনেও আপনারা ভালো থাকবেন, ভালো কাজ করবেন, সবাই ভালো থাকুন, ধন্যবাদ। কি পুরস্কার রয়েছে সেটা তো আমরা অবশ্যই জানবো, কিন্তু তার আগে ডক্টর আবির গুহর কাছ থেকে আমি কিছু জানতে চাইবো যে এবছরে যে পুজো রয়েছে, পুজো মণ্ডপগুলি রয়েছে, তার মধ্যে থেকে আমরা এই মুহূর্তে শ্যামলালে এসে দাঁড়িয়ে রয়েছি, তো তার কি মনে হচ্ছে, কীরকম লাগছে? শ্যামলাল সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে যে পুজো করা হয় সেটা প্রত্যেক বছরই একটি গুরুত্বপূর্ণ স্থান এবং নতুনত্ব নিয়ে থাকে আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত পুজোগুলির মধ্যে। জায়গা সংকীর্ণ কিন্তু চিন্তাভাবনা প্রচুর বিকাশিত, এটাই হচ্ছে শ্যামলালের মনে হয় সবথেকে বড় থিম। ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে পুজোটিকে তুলে ধরা হয় যে সেটা একটা দৃষ্টান্তমূলক
সমস্ত পূজা কমিটির কাছে ধন্যবাদ। পুরস্কার আপনাদের প্রত্যাশা মতোই, আশা করি আপনাদের এই যে পরিশ্রম তার একটি ছোট্ট নিবেদন আমাদের পক্ষ থেকে, ধন্যবাদ। কি পুরস্কার সেটা বলার আগে আনন্দবার্তার পক্ষ থেকে ছোট্ট একটু সম্মান জানানোর জন্য পুষ্পস্তবক তুলে দিতে আমি মঞ্চে পার্থদাকে অনুরোধ করব। আনন্দবার্তারই সদস্য পার্থ মজুমদার পুষ্পস্তবক তুলে দেবেন। শ্যামলাল রয়েছে, সামান্য মিষ্টিমুখ করানো হবে আনন্দবার্তার পক্ষ থেকে এবং মিষ্টিমুখ করিয়ে দেবে আনন্দবার্তার আরেকজন সদস্য শোভন। চট্টোপাধ্যায় মহাশয়কে তো সদস্য রয়েছেন, তাদেরকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। ক্ষণ চলে এসেছে তাই মঞ্চে আসতে অনুরোধ জানাবো যে সমস্ত সদস্য রয়েছেন। সেই শুভ ক্ষণ, এবছর অনেক রয়েছেন যাদের অনেক প্রচেষ্টা, তাদের যে পরিশ্রম তার মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের কাজ ফুটিয়ে তুলেছেন সাধারণ মানুষের জন্য। তার সঙ্গেই টেক্কা দিয়ে শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এক কথায় আনন্দবার্তার কাছ থেকে, সেরার সেরা পুরস্কার 50,000 টাকার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আনন্দবার্তা। আনন্দবার্তার পক্ষ থেকে ডক্টর আবির গুহকে অনুরোধ করব শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব। আনন্দবার্তার পক্ষ থেকে যে 50,000 চেক রয়েছে সেটা তুলে দেবেন স্বর্ণব সাক্সেনা। এবছর সেরার সেরা পুরস্কারে ভূষিত হয়ে কেমন লাগলো সেটা আমরা একটু জেনে নেব
50,000 টাকার যে পুরস্কারে তারা ভূষিত হলেন, কেমন লাগলো তাদের সেটা জেনে নেব শ্যামলাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের কাছ থেকে। প্রথমেই জানাই এ বি আনন্দবার্তাকে শ্যামলাল সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা এই পুজোর কটা দিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ উপভোগ করুন। আমরা খুব খুশি হয়েছি আজকে যে আমরা চেষ্টা করেছিলাম যে বর্ধমানের সেরা পুজো করব এবং সেই সেরার স্বীকৃতিটা আপনারা যেটা দিলেন, আশা করব এই সেরার স্বীকৃতিটাকে বজায় রাখার জন্য সামনের বছর এর থেকে আর একটু ভালো করার। আমরা চাই আপনারাও থাকুন আমাদের সাথে, আমরাও আপনাদের সঙ্গে আছি, আমরাও থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এ বি আনন্দবার্তা হিপিএফ, এ বি আনন্দবার্তা হিপিএফ, শ্যামলাল সার্বজনীন দুর্গাপূজা কমিটি হিপিএফ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, সবাই আনন্দ করুন। আরো আরো ভালো হোক আগামী বছরগুলো, এই কামনা করব আনন্দবার্তা পরিবারের পক্ষ থেকে। তাদের এই প্রচেষ্টা যেন আরো ভালো কোনো ফল নিয়ে আসে আগামী দিনগুলোতে। খুব ভালো করে পুজো কাটান সকলে। আবারও একবার আনন্দবার্তার পরিবারের সকলের পক্ষ থেকে শুভ শারদীয়ার অনেক অনেক অভিনন্দন রইল। নমস্কার। হরিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহ নিবেদক অপটিএডু ডক্টর এবিজি প্যাথোস্ক্যান সেন্টার এবং মৌসুমীর পক্ষ থেকে সকলকে জানাই আনন্দবার্তার পক্ষ থেকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি তেলিপুকুর তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আপনারা সকলেই জানেন পঞ্চমের দিন আমাদের যে সেকেন্ড রাউন্ডের পরিক্রমা হয়েছিল, সেখানে আমাদের বিচারক মণ্ডলীরা আমাদের সঙ্গে ছিলেন এবং তাদের বিচারে নিরিখে শ্রেষ্ঠত্বের শিরোপা কিছু মণ্ডপ ছিনিয়ে নিয়েছেন। প্রত্যেকটি পুজো মণ্ডপই তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে অবশ্যই তাদের সেরাটা তুলে ধরেছেন, কিন্তু তার মধ্যে থেকেই দর্শকদের এবং আমাদের যে সমস্ত বিচারক ছিলেন তাদের যে সমস্ত মণ্ডপ সেরা মনে হয়েছে সেই সমস্ত ঘোষণার দিন কিন্তু আজ। আমরা এই মুহূর্তে যখন চলে এসেছি তেলিপুকুর কিশোর সংঘের সুকান্ত স্মৃতি সংঘের পুজো প্রাঙ্গণে, বুঝতেই পারছেন কোনো না কোনো পুরস্কার তারা তো ছিনিয়ে নিয়েছেন অবশ্য আনন্দবার্তার কাছ থেকে, তবে কোন সেই পুরস্কার সেটা আমরা অবশ্যই জানাবো। কিন্তু তার আগে আমি মঞ্চে ডেকে নেব হরিরক স্কুলের দুই কর্ণধার এবং তার সঙ্গে সুমন্ত চট্টোপাধ্যায়, জ্যোতি সুমন্ত চট্টোপাধ্যায়কে মশাইকেও এবং তার সঙ্গে তার মিসেসকেও আমি মঞ্চে ডাকব। ফুটিয়ে তুলেছেন মানুষের কাছে তাদের যে প্রচেষ্টা সেটাকে সম্মানিত করার জন্য প্রথমে আমরা পুষ্পস্তবক তুলে দেব তাদের সদস্যদের হাতে এবং পুষ্পস্তবক তুলে দেবেন সুমন্ত চট্টোপাধ্যায় মহাশয়। এরপর সামান্য মিষ্টিমুখ করানোর পালা। আনন্দবার্তার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হবে এবং মিষ্টিমুখ করাতে আমি মঞ্চে ডেকে নেব আনন্দবার্তার কর্ণধার পরমেশ্বর মহন্তকে। দিনে সামান্য মিষ্টিমুখ করিয়ে তারপর ঘোষণা করব কোন পুরস্কার ছিনিয়ে নিলেন তারা। এরপর আমি অবশ্যই জানাবো এবছর আনন্দবার্তার কাছ থেকে
কোন পুরস্কার ছিনিয়ে নিলেন। কিন্তু তার আগে আমি দু চার কথা বলতে অনুরোধ করব ডক্টর আবির গুহ মহাশয়কে। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই পুজো হচ্ছে। এখানে আসতে পেরে এবং এই পুজোকে যে আমাদের বিচারক মণ্ডলী যে পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন, এটি এই পুজোর পিছনে যারা পরিশ্রম করেছে তাদের পরিশ্রমের একটি ছোট্ট স্বীকৃতি মাত্র। আপনাদের এই পুজো আগামী দিনে আরও ভালো হোক, আরও বড় হোক এই কামনা করি। ধন্যবাদ। এরপর আমি অনুরোধ করব স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে কিছু কথা বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ সপ্তমী সবাইকে জানাই। এখানে আপনাদের এখানে সবার মাঝে এসে খুবই আনন্দ এবং গর্ববোধ করছি, তার কারণ এক নয় অধিক আছে। আপনাদের এখানে বিচারক হিসাবে যখন আমি এসেছি, প্রথমে আপনাদের এই পুজো কমিটির সম্বন্ধে দুটো কথা বলতে চাই। আপনারা যে কনসেপ্ট, যে থিম এখানে তুলে ধরেছেন, সেটি বর্ধমানে একটি অন্যতম থিম হয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা প্রথমবার একটা কোনো নতুন কনসেপ্টকে নিয়ে কাজ করছেন যেটা এর আগে কেউ তুলে ধরতে পারেনি বা এখনও তুলে ধরেননি। এরকম একটা মানে কনসেপ্টকে নিয়ে আসার জন্য আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমান বাসিন্দার কাছে এরকম একটা কনসেপ্ট নিয়ে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং তাছাড়াও আপনাদেরকে সম্মান জানাচ্ছি যে আপনারা কবিগুরুকে, ওনাকে একটা অন্য ধরনের মানে ধারায় সম্মান দিয়েছেন। কবিগুরু আমাদের বাঙালি জগৎ থেকে কোনোদিনই ওনাকে কেউ সরিয়ে নিতে পারবে না, কারণ ওনার যে কী প্রভাব আছে এবং ওনার আজকে কাজের জন্য গোটা পশ্চিমবাংলা উপকৃত হয়ে সব রকম সব দিক দিয়ে। তো কবিগুরুকে সম্মান জানানোর জন্য এবং একটা অনবদ্য থিমকে তুলে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আগামী দিনেও এরকম ভালো থিম নিয়ে আসুন, ভালো কনসেপ্ট নিয়ে আসুন, বর্তমানের সকল বাসিন্দাদেরকে এরকম মনোরকম একটা এখানে আসার সুযোগ করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর সেই শুভক্ষণ চলেই এসেছে, কোন পুরস্কার ছিনিয়ে নিল আনন্দবার্তার কাছ থেকে। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতেই পেরেছেন যে থিমের মধ্যে দিয়ে যে জিনিসটা আপনারা তুলে ধরেছেন অবশ্যই সাধারণ মানুষের কাছে এবং আমাদের যে সমস্ত আমাদের যে বিচারক মণ্ডলী ছিলেন তাদের কাছেও সেটা সেরা বলেই মনে হয়েছে। তাই সেরা থিম, সেরা থিমের পুরস্কারে ভূষিত হয়েছেন আনন্দবার্তার পক্ষ থেকে। আমি ডক্টর আবির গুহ মহাশয় এবং ওনার সহধর্মীকে অনুরোধ করব কমিটি যারা সদস্য রয়েছেন তাদের হাতে মানপত্র তুলে দেবেন। একবার জোরে হাত তালি হোক। এবং অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়, আনন্দবার্তার পক্ষ থেকে যে চেক রয়েছে সেই চেকটি আমি তুলে দিতে অনুরোধ করব অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়কে। আনন্দবার্তার পক্ষ থেকে 5,000 টাকার যে চেক রয়েছে সেটি তুলে দিলেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের হাতে। এরপর আমি কমিটির যে সমস্ত সদস্য রয়েছেন তাদের কাছে
প্রথমেই আমি আনন্দবার্তার ফুল টিমকে ধন্যবাদ জানাই যে আমাদের যে প্রচেষ্টা সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং আমাদের এটি 38তম বর্ষ। আমাদের প্রথমের দিকে তেলিপুকুর খুব বড় থিম করত, কিন্তু এখানে ন্যাশনাল হাইওয়ে হওয়ার পর 2 বছর আমাদের এখানে কিছুটা স্থান পরিবর্তন হয়। তারপর আমাদের আবার নতুন করে শুরু হয় আমাদের তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘের যে থিম পুজোর। আমরা এবারে চেষ্টা করেছিলাম কিছুটা ইউনিক করার। আমাদের কাছে অনেক শিল্পীরা এসেছিলেন, আমরা কথাও বলেছিলাম, আমরা চেয়েছিলাম যে এমন কিছু থিম থেকে বার্তা দিতে পারি যাতে সমাজের মানুষ উপকৃত হয়, বা যেটা সকলের খুব ভালো লাগে, ছোট থেকে বয়স্ক সমস্ত ধর্মের মানুষরা উপভোগ করতে পারে। তো আমরা এই থিমটা যখন শুনি, আমাদের প্রথমেই আমরা এনাকে কনফার্ম জানিয়ে দিই যে এটা আমরা করতে ইচ্ছুক। আমরা বুঝতে পেরেছিলাম জীবন্ত চরিত্র, আমরা বর্ধমান কলকাতা কোনো জায়গায় জীবন্ত চরিত্র দিয়ে মণ্ডপ আমরা কখনো দেখতে পাইনি, এবং আমাদের এই জীবন্ত চরিত্রর সাথে সাথে যে গ্রাম্য পরিবেশ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়ে আমরা যে ওনার হাট কবিতাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি, তার জন্য আমি শিল্পী স্বপন পাল মহাশয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই, এবং আমাদের যিনি প্রতিমা শিল্পী মঙ্গল পাল মহাশয়কেও ধন্যবাদ জানাই। এবং অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য, যাদের পরিশ্রমের জন্যই আজকে এই জায়গায় আমাদের ক্লাব পৌঁছাতে পেরেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আশা করছি ভবিষ্যতে এর থেকেও বড় কিছু আমরা বর্ধমানবাসীকে উপহার দেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একদম জন্মলগ্ন থেকে জড়িয়ে আছেন, উনি আজকে শারীরিক অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেননি, উনি থাকলে খুবই খুশি হতেন। ওনার এই ক্লাবের পিছনে একদম জন্মলগ্ন থেকে অবদান আছে, এবং আমাদের উপস্থিত আছেন এখন রঞ্জিত কাকু, উনি সভাপতি। তো এবং অবশ্যই ক্লাবের প্রত্যেকটি সদস্য, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য যেভাবে নতুন চিন্তাভাবনার মধ্যে দিয়ে তারা এবছর তাদের দিন ফুটিয়ে তুলেছেন, আগামী বছর যেন আরও নতুন চিন্তাভাবনা তারা নিয়ে আসতে পারেন সাধারণ মানুষের জন্য, এই কামনাই করব আনন্দবার্তার পক্ষ থেকে। এবং আবারও একবার জানাবো পুজো সকলে খুব ভালো কাটুক, শুভ শারদীয়ার আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা রইল, সকলে খুব ভালো থাকুন, নমস্কার। তেলিপুকুর সুকান্ত স্মৃতিসংঘ হিপি, আনন্দবার্তা হিপি, আনন্দবার্তা হিপি। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহ নিবেদক অপটিয়েটু মৌসুমি ডক্টর এবিজে প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ছোটনীতপুর জাগরণী সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। এই মুহূর্তে আমরা সেই মঞ্চে দাঁড়িয়ে আছি, এবং আপনারা জানেন আনন্দবার্তার পক্ষ থেকে পঞ্চমীর দিন আমাদের যে পরিক্রমা হয়েছিল সেই পরিক্রমাতে আমাদের বিচারক মণ্ডলীদের বিচারের নিরিখে যে সমস্ত পুজো মণ্ডপ শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিয়েছেন, আজ তাদের পুরস্কৃত করার পালা। আমরা আজ ছোটনীতপুর জাগরণী সঙ্গে উপস্থিত হয়েছি, অবশ্যই তার পিছনে কিছু কারণ রয়েছে, বুঝতেই পারছেন। আনন্দবার্তার পক্ষ থেকে বিশেষ সম্মান তারা কিন্তু একটা ছিনিয়ে নিয়েছেন, তবে কী সেই সম্মান অবশ্যই জানাবো। তার আগে আমি মঞ্চে ডেকে নেব হলিরক স্কুলের 2 কর্ণধার স্বর্ণভ সাক্সেনা এবং অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়কে, এবং তার সঙ্গে এবিজে প্যাথোস্ক্যান সেন্টারের কর্ণধার ডক্টর আবির গুহ এবং তার সহধর্মিনীকে।
দুর্গতি। প্রথমেই আনন্দবার্তার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে তুলে দেবেন আনন্দবার্তার সদস্য সুমিত ভবন। কমিটির সদস্যদের মিষ্টিমুখ করাবেন আনন্দবার্তার সদস্য পার্থ মজুমদার। এরপর ছিনিয়ে নিয়েছেন, এরপর সেটা বলার পালা। তাদের নিরলস প্রচেষ্টার মধ্যে দিয়ে, তারা তাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে যে পূজো মণ্ডপ তৈরি করেছেন, আমাদের বিচারকদের বিচারে বিশেষ পুরস্কার ছিনিয়ে নিয়েছেন তারা। আনন্দবার্তার পক্ষ থেকে বিশেষ পুরস্কার এবং সেই বিশেষ সম্মানের জন্য মানপত্র তুলে দিতে আমি অনুরোধ করব হলিরক স্কুলের কর্ণধার শরণাব সাক্সেনাকে। এরপর আনন্দবার্তার পক্ষ থেকে যে চেক রয়েছে জানাবো হলিরক স্কুলের কর্ণধার অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়। অসংখ্য ধন্যবাদ। আবারও একবার সবাইকে জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। খুব ভালো করে পুজো কাটান এবং অবশ্যই তার সঙ্গে সুস্থভাবে খুব সাবধানে থাকবেন, ভালোভাবে পুজো কাটান। ধন্যবাদ। হলিরক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহনিবেদক মৌসুমী অপটিএটু এবিজে প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি শহীদ নিবাস স্মৃতি সংঘ পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমাদের আনন্দবার্তার পক্ষ থেকে পঞ্চমী দিন যে পুজো পরিক্রমা হয়েছিল, আমাদের সঙ্গে আমাদের বিচারক মণ্ডলীরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছিলেন এবং তাদের বিচারে নিরিখে যে সমস্ত পুজো মণ্ডপ সেরা সেরা ঠিক জিতে নিয়েছেন তাদের পুরস্কৃত করার সেই দিন এবং সেই ক্ষণ আজকে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছি বুঝতেই পারছেন এখানে অবশ্যই শহীদ নিবাসীদের সঙ্গ কিছু না কিছু পুরস্কার তো ছিনিয়ে নিয়েছে এই আনন্দবার্তার কাছ থেকে। সেই পুরস্কার অবশ্যই আমরা জানাবো, তবে তার আগে আমি মঞ্চে ডেকে নেব হলিরক স্কুলের দুই কর্ণধার অনিরুদ্ধ সাক্সেনা এবং শরণাব সাক্সেনাকে, এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের কর্ণধার আবির গুহ মহাশয়কে, জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। কি পুরস্কার পেয়েছেন সেটা তো অবশ্যই জানাবো, তার আগে শহীদ নিবাস স্মৃতি সংঘের সদস্য যারা রয়েছেন কমিটির সদস্য তাদেরকে আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো। দিনের জন্য তাদের অনেক আগে থেকেই অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা কিন্তু তাদের চিন্তাভাবনাকে ফুটিয়ে তুলেছেন, তো অবশ্যই তার জন্য নর্নের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত জানাবো, সম্মানিত করব আমরা। পুষ্পস্তবক তুলে দেবেন জ্যোতিষ সুমন্ত চট্টোপাধ্যায়।
এরপর সামান্য মিষ্টিমুখ করানো হবে। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাবো আনন্দবার্তার সদস্য কৃষ্ণ সাহাকে করানো হবে, কমিটির সদস্যদের মিষ্টিমুখ করাবে আনন্দবার্তারই সদস্য কৃষ্ণ সাহা। এরপর আনন্দবার্তার কাছ থেকে যে পুরস্কার ছিনিয়ে নিয়েছে শহীদ নিবাস স্মৃতি সংঘ, বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছে আনন্দবার্তার পক্ষ থেকে বিশেষ পুরস্কার, এবং সেই মানপত্র তুলে দেওয়া হবে। এবং মানপত্র তুলে দিতে আমি অনুরোধ জানাবো ডক্টর আবির গুহ মহাশয়কে। একবার জোরে হাততালি হোক। এরপর শারুক তুলে দেবেন হলিডক স্কুলের কর্ণধার স্বর্ণাম সাক্সেনা মহাশয়। আনন্দবার্তার পক্ষ থেকে যে চেক রয়েছে সেটি তুলে দেবেন হলিডক স্কুলের আরেকজন কর্ণধার অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়। বিশেষ পুরস্কার আনন্দবার্তার পক্ষ থেকে শহীদ নিবাস স্মৃতি সংঘের হাতে বিশেষ পুরস্কারের চেক তুলে দেওয়া হলো। আবারও একবার আনন্দবার্তার পক্ষ থেকে সকলকে জানাবো শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনে যেন আরও ভালো ভাবনা চিন্তাধারা তুলে ধরতে পারেন এবং সেই আনন্দ শেয়ার করতে পারি, সেটাই আশা করবো এবং কামনা রাখবো। খুব ভালো থাকবেন সকলে, পুজো খুব ভালো করে কাটান, অনেক ধন্যবাদ, নমস্কার। হলিডক স্কুল নিবেদিত আনন্দবার্তা শারদ সম্মান 2018 সহনিবেদক মৌসুমী অপ্টেডু ডক্টর এভিজে প্যাথোস্ক্যান সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা এই মুহূর্তে চলে এসেছি পদ্মশ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্রাঙ্গণে। আমাদের আনন্দবার্তার পক্ষ থেকে দুটি পর্বে পুজো পরিক্রমা হয়েছিল এবং সেখান থেকে বিচারকদের বিচারে যে সমস্ত পুজো মণ্ডপ সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছেন সপ্তমী দিন তার ফলাফল ঘোষণা দিন ছিল এবং সেই শুভক্ষণ এসে উপস্থিত হয়েছে। এবং আজকে যখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছি বুঝতেই পারছেন বিশেষ কিছু পুরস্কার অবশ্যই ছিনিয়ে নিয়েছে পদ্মশ্রী, তবে সেই পুরস্কার কি সেটা বলার আগে আমি মঞ্চে ডেকে নেব হলিডক স্কুলের দুই কর্ণধার স্বর্ণাম সাক্সেনা এবং অনিরুদ্ধ সাক্সেনা মহাশয়কে এবং তার সঙ্গে ডক্টর এবিজি প্যাথোস্ক্যান সেন্টারের কর্ণধার ডক্টর আবির গুহ এবং তার সহধর্মিনীকে। অবশ্যই সবার সামনে আমরা আনব, কিন্তু তার আগে তাদের যে নিরলস প্রচেষ্টা, এত দিন ধরে প্রচেষ্টার মাধ্যমে তারা যে সুন্দরভাবে
তাদের সেই চেষ্টাকে সামনে এনেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন। সেই নিরলস প্রচেষ্টার জন্য নয়নের পক্ষ থেকে একটি পুষ্পস্তবক রয়েছে, সেই পুষ্পস্তবক কমিটির সদস্যদের হাতে তুলে দেবেন শুম্পা মণ্ডল। সামান্য মিষ্টিমুখ করানো হবে আনন্দবার্তার পক্ষ থেকে এবং মিষ্টিমুখ করাবেন শর্মিষ্ঠা মহন্ত। এরপর সেই ফল ঘোষণার সময় ছিনিয়ে নিয়েছে আমাদের দর্শকদের বিচারে সেরা মণ্ডপ, সেরা মণ্ডপের পুরস্কার ছিনিয়ে নিয়েছে পদ্মশ্রী সার্বমিলন। কমিটির সদস্যদের হাতে মানপত্র তুলে দেবেন, আমি অনুরোধ করব মানপত্র তুলে দিতে হরির স্কুলের কর্ণধার স্বর্ণাভ সাক্সেনা মহাশয়কে। একবার জোরে হাততালি হোক। তুলে দেবেন ডক্টর আবির কুহ মহাশয়। পদ্মশ্রী সংঘ আনন্দবার্তার কাছে